সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। নাকটা একটুখানি বুঝে বুঝে গেছে, বুঝতে পারছো? ঠান্ডাটা বেশ লেগেছে, হুট করে ঠান্ডাটা পড়ে গিয়ে মানে শরীরটা ঠিকঠাক নিতে পারলো না। হুট করে ঠান্ডা পড়া আর হুট করে গরম পড়া, এইতেই কিন্তু মানুষের শরীর খারাপ হয়। কিন্তু উপায় নেই কিছু, আমাদের মতো মধ্যবিত্ত হাউস ওয়াইফদের কি হুট করে ঠান্ডা কি হুট করে গরম, কোনোটাতেই নিজেদেরকে প্রশ্রয় দিলে হবে না। অনেকদিন পর কাবলি ছোলা করছি, আদা জিরে ধনে মুড়ি সব দিয়ে দিয়েছি, আর একটুখানি চানা মশলা দিলাম, বেশ অনেকটা চানা মশলা দিয়েছি। চানা মশলা দিলে না কাবলি ছোলাতে খুব ভালো ফ্লেভার আসে। আর একটুখানি হলুদ দিয়ে আর একটুখানি সোডা দিয়ে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, গত রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রতিদিন ওই আলু আর খেতে চাইছে না কেউ, আর আলুর দলে আর কেউ যেতে চাইছে না, আলু আবার বন্ধ, বেশ কিছুদিনের জন্য আলু বন্ধ। আর রুটিটা হয়েই গেছে সকালবেলায়। আজকাল কুচুমকে সকালবেলা ডাকতে হয়নি, ও বাটা উঠে পড়েছে। উঠে পড়েছে কারণ কী বলো তো, ওদের আজকে পিকনিক আছে, হওয়ার কথা ছিল সেই 25শে ডিসেম্বর, সেইখান থেকে পিকনিক চলে এলো এত তারিখে। ব্যাস বছর পড়ে গেল, বছর পড়ে গেল, একটা দুটো দিন গড়গড় করে চলেই গেল। এক এবার দেখবে দেখতে দেখতে বছরও চলে যাবে, এটাই হয় আর কি। ও বাটা উঠে পড়েছে অনেক সকাল সকাল দিয়ে বাজার করতে গেছে, সব পিকনিকের বাজার হবে, লিস্ট আগেই হয়ে গেছে, মানে পরীক্ষার আগেই পিকনিকের লিস্ট হয়ে গেছে, কি হবে পিকনিকে, কীরকমভাবে পিকনিক হবে লিস্ট হয়ে গেছে। সব কচিকাচার দল এত ভয় করছে, আমি যে তোরা পারবি না। ওমা দেখছি সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়ে চলে এসেছে, চলে এসে আমাকে বলছে এইটা দাও ওটা দাও, মানে ডেও ঢাকনা আর কি, সব মানে আজ বাসনপত্র আমি সব ব্যবস্থা করে দিলাম, সব ব্যবস্থা করে নিয়ে গেছে। আরে দেখো না, তুই একটা বাটিতে ঢেলে নে, পড়ে যাবে, আরে বাটিতে নে পড়ে যাবে, আমাকে যেতে বান করেছে, আমি যাবো না, আমাকে বলে তুমি যাবে না, যা খুশি করবে যা, ধরে যাক পুড়ে যাক। কোথায় পিকনিক করছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। ওই দেখো একজন করে আবার মা এসে আবার দেখে গেল ছেলে কোথায় আছে, স্বাভাবিক মায়েদের কত টেনশন হয় বলো তো, আগুন টাগুন নিয়ে এসব কি হবে বলো তো। ওই দেখো ও এসে আবার দেখে গেল, বললো সব দেখছি রান্না টান্না আরম্ভ করে দিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আমাকে বলছে তুমি একদম যাবে না, গতকাল দেখছিলাম আমার ফোনটি একবার নেওয়া হলো, নিয়ে অতনুর রান্নাঘর দেখা হচ্ছে। আমি বলছি হ্যাঁ রে কী দেখছিস, বলছে অতনুর রান্নাঘর, বলছে অতনুর মতন রান্না করবি, বলছে হ্যাঁ একটু কনসেপ্টটা নিচ্ছি। আমি বলছি ও বাবা কনসেপ্টটা তো আমিও দিতে পারবো, অতনুর রান্নাঘরে চলে গেলি, অতনুর রান্নাঘরে, আচ্ছা ঠিক আছে যাই হোক। এই দেখো এখানে সব আবার ক্যারাম বোর্ড নিয়ে হয়েছে, আর দেখো বক্স ভরা করেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছেলেটা যে এত বড় হয়ে যাবে ভাবতেই পারিনি। রান্না কত দূর তোদের, কি হাওয়া দিচ্ছে রান্না হয়, তোর মেশিন কোথা থেকে পেলি আবার, এসব মেশিন বক্স কোথা থেকে নিয়ে এলি, বক্সে তো সব পয়সা চলে গেছে মনে হয়। আমরা একদিন আমাদের বাড়ির রান্না হ্যাঁ করলেই তো হয়, এই বক্সেই তো সব পয়সা চলে গেছে তোদের। হ্যাঁ তোরা বক্সের গানই শুনবে মনে হচ্ছে, সেই তো বলছি টিফিনের পয়সা নেই, বক্সের গান শুনছে, বক্সেই চলে যাবে পয়সা। ও আবার মেশিন ভাড়া না, মেশিন ভাড়া করে নিয়ে এসেছে, মেশিনে আর বক্সেই গান শুনে বাড়ি চলে যাবে, তোদের আর খেতে হবে না, পয়সা মনে হচ্ছে নেই। হাত যেন সামলে, হাত কাটবে আস্তে আস্তে কর, হাত কেটে যাবে, হাত কেটে যাবে আস্তে আস্তে কর, প্রচুর ঢাল। হ্যাঁ এখানেই খাবো বাড়ির কোদিন, তুমি করে দিচ্ছ ওদের রান্না? হ্যাঁ ওরা নাহলে যা করছে, কি রান্না করছে আমি তো করলাম। হ্যাঁ আমি তো করলাম, তুই রান্না করলি, ও রান্না করলো, খুনদিন আছে শুধু বাবা, শুধু খুনদিন আছে না গো বাবা, ক্যাপসিকাম দিস নি, ক্যাপসিকাম দিস নি, জল দিয়ে
রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দাদা কোথায়? জবে বসেছে। যাওয়াই হয়নি, সেই গেছি আর আপনার বাড়ি যাওয়াই হয়নি। হ্যাঁ দাদা বলছিল শরীর খারাপ হয়েছে, ওই জন্য পুজোতে আসতে পারিনি। হ্যাঁ মুড়ি কি দিয়ে খেলি? তাহলে খাওয়াই হয়নি। আর তুই দুধটা খেয়ে এসেছিলিস? হ্যাঁ চলো তোমাদের বাগানের আপডেটটা দিয়ে দিই। এগুলো তো তোমরা দেখেইছো। আর এই সালভিয়া বললাম, দেখেছো বাইরে এসে গাড়ি গুড়ি এসে দাঁড়িয়ে পড়লো ঘর 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 করতে করতে। কী কথা বলবো, এই দেখো ওই জন্য তো ভয়েস ওভার। এই গাছটাকে বারান্দায় নিয়ে চলে যাব, এই গাছটাকে। আর একটা জিনিস দেখাচ্ছি চলো, এই যো এই গাছ নার্সারি থেকে নেওয়ার জন্য, মানে আমাদের তো এগুলো তো সব তোমার সাদা চন্দ্রমল্লিকা। আরে আমি প্রভুকে বললাম, প্রভু একটু হলুদ চন্দ্রমল্লিকা নাও না। শুধু মারপিটটাই হয়নি জানো, মানে নার্সারিতে না নেবো না নেবো না। আমি যে নাও না প্রভু, হলুদ চন্দ্রমল্লিকা দেখতে খুব ভালো লাগে, দেখাচ্ছে যখন ফুটেছে তখন আমাকে বলছে দেখো কত সুন্দর হয়েছে। আমি তুমি দেখো, সেই আমার কথা শুনেই গাছগুলোকে নিয়ে আসে, পরে যখন ফুল ফোটে তখন আগে থেকে নেবে না, আগে থেকে যুদ্ধ মারপিট হবে, দাঙ্গা হবে। তারপরে এই দেখো স্ট্রবেরি গাছ, যদি পাখিতে না খেয়ে নেয় তাহলে তোমাদের গত বছর যেমন দেখিয়েছিলাম এক গাদা স্ট্রবেরি, এবারেও দেখাতে পারবে। দেখো স্ট্রবেরি, আর দেখো এসে গেছে, দেখেছো এসে গেছে, স্ট্রবেরি ধরে গেছে। আর এই খড়গুলোকে দিয়ে দেওয়া হয়েছে কেন বলো তো, যখন এই স্ট্রবেরিগুলো, এই দেখো স্ট্রবেরিগুলো যখন দাঁড়াও, স্ট্রবেরিগুলো যখন এরকমভাবে পড়ে যেন মাটিতে যেন নষ্ট না হয়ে যায়, যা পড়বে এর ওপর পড়বে, ওই জন্য এই খড়গুলোকে প্রভু দিয়ে দিয়েছে। আর চলো এই স্ট্রবেরিতেও এসে গেছে, এই দেখো এটাতেও দিয়ে দিয়েছে, এটাতেও এসে গেছে, এটা আর বুগেনভিলিয়াটা দেখেছো ফুলে ভর্তি হয়ে গেছে, একদম পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, হয়ে যাচ্ছে একদম ভর্তি হয়ে যাচ্ছে কুঁড়িতে। কিন্তু কোনটা কোন ডালিয়াটা কীরকম রঙ হবে ও বেটা কিছু বলতে পারিনি, যে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ও কিছু বলতে পারিনি, বলে নিয়ে যান কিন্তু খুব সুন্দর ফুল হবে। এতগুলো ডালিয়া কোনটা কী যে হবে বুঝতে পারা যাচ্ছে না। ডান তাসে এবার পিটপাট পুটপাট ফুল ফুটছে, এই দেখো এই একটা কালার হয়েছে, এই একটা কালার হয়েছে, এই একটা কালার হয়েছে, এই একটা কালার, ওই দেখো একটা কালার, ওই দেখো, ওই দেখো সাদা বিভিন্ন, ওই দেখোটা লাল, এবার এখানটা বিভিন্ন রকমের কালারে হবে। কিন্তু গাছগুলো ওই যে ওই গাছটা যেমন ঝাড় হয়েছে ওই গাছটা তেমন দুর্বল হয়েছে, দেখো এই দুটো গাছটা একটু দুর্বল হয়েছে, এই জন্য এই গাছটা একটু ঝাড় হয়েছে। হো মা গো, আর এই দেখো ওখানে যেমন পিটুনিয়াগুলো রেখেছে নিচেতে, ওই দেখো নিচেতে তোমার ওই 9 o'clock, তারপরে পুত্তলিকাগুলোকে নাবিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ওপরে জায়গা করে ওপরে এখানে সব সাজিয়ে দেওয়া হয়েছে। আর দেখো ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা হলুদ, এই একটা রং, এই একটা বাসন্তী রং, এই একটা মাঝে আবার একটা সুন্দর রং আছে, এই একটা, এই একটা, এই একটা, মোটামুটি এখানটাও পুরো ভর্তি হয়ে যাবে। আর সালভিয়া তো দেখেইছ, সালভিয়া তো পুরো এখানটা করলাম, তোমাদের বলেছিলাম না লাল হয়ে যাবে পুরো জায়গাটা, তারপরে হবে হলুদ, ওই জায়গাটা পুরো হলুদ হয়ে যাবে, তারপরে হবে সাদা, বুঝলে? তারপরেই দেখো এই দেখো জিনিয়া, জিনিয়াগুলো মাঝখানে না
পোকার পুরো মাঝখানে পোকা লেগে গেছিল, তারপরে আবার একটা ওষুধ দেওয়া হয়েছে। আর দেখো জিনিয়াগুলো বড় বড় হয়ে ফুটছে, এই দেখো এই দেখো জিনিয়া। কিন্তু গরমেরও ফুল জানো, এই ট্রিটমেন্ট করে দেখে দিলে একদম মার্চ এপ্রিল পর্যন্ত তোমাকে দারুণ ফুল দেবে, দারুণ দেবে দারুণ। দেখো বড় বড় গাছ, যাদের সময় নেই তারা বড় বড় ফুল সমেত গাছ কিনে নিয়ে এসে পোতে, হ্যাঁ সেটাও ভালো লাগে। যাদের সময় নেই তারা কী করবে বা পরিচর্যা অতখানি জানে না, কিন্তু ছোট্ট ছোট্ট গাছ তৈরি করার পর যখন এরকমভাবে ফুল দেয় না, তখন তার একটা আলাদা আনন্দ, কী বলো, তার একটা আলাদা আনন্দ। আরে দেখো এই দেখো আমার বাঁধাকপি হয়ে যাচ্ছে, দেখেছো এই দেখো টাইট হয়ে গেছে বাঁধাকপি, সব কটা বাঁধাকপি হয়ে গেছে দেখেছো। একদিন বাঁধাকপি পাতা বাঁটা খেতে হবে, আর ফুলকপি পাতা বাঁটাও খেতে হবে। ফুলকপিগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, ফুল এখনও আসেনি, তবে বাঁধাকপিগুলো হয়ে গেছে। আবার এই নিচু হয়ে যেতে হচ্ছে এখানটা দিয়ে। আর এই দেখো এখানকার চন্দ্রমল্লিকাগুলো এবার ফুটতে আরম্ভ করেছে। এই বেটাটা সবাই একসঙ্গে ফোটে না কোনো দিন জানো, কোনো বছর ফোটে না এদের, এরা কেন এমন করে কে জানে। এ ফুটতে আরম্ভ করে দিচ্ছে, কিছুটা কারণ আছে বুঝতে পারি না সেই কারণগুলো। তো বড় বড় হয়েছে দেখো ফুলগুলো, বড় বড় হয়েছে ভালো, বড় বড় হয়নি, ব্যাস এই হয়েছে আমার বাগানের এখন কার আপডেট। চলো আবার দু তিন দিন পর আবার দেখাবো, এই হয়েছে আপডেট। এখানে গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে না দেখতে। ওইটা না তখন কুচুম ছোট ছিল, বাইরে পালাতে বলে ওকে নিয়ে ওইখানে বসে থাকতাম, ওই জন্য ওটা করেছিলাম। তারপরে এখনও কুচুম তো বড় হয়ে গেছে, কুচুম বসে না, আমিও বসি না, এখন টপ বসে। চলো একবার পিকনিক তলার বাড়ি, পিকনিক তলার বাড়ি, ব্যাস এই কোথাও কোথাও আমার রান্নায় একটুখানি দেরি হয়ে গেলো। এই চারা মাছ নিয়েছি প্রভু, অনেক দিন চারা মাছ খাওয়া হয়নি, পাবদা মাছ নিয়েছি। আমি পাবদা মাছটা আজকে থাক, চারা মাছটা আজকে করে নিই, চারা মাছ করবো সর্ষে বাটা দিয়ে একটুখানি তোমার ধনে পাতা দিয়ে করবো। প্রভু বলেছে সবেতে ধনে পাতা দেবে, আমি যে আচ্ছা ঠিক আছে সবেতে ধনে পাতা দেবো। করছি তো প্রভু বাঁধাকপি, বলছে বাঁধাকপি তো ধনে পাতা দেবে, আমি বাঁধাকপি তো প্রভু ধনে পাতা দেবো, বলছে হ্যাঁ বাঁধাকপি তো ধনে পাতা দেবে। দেখেছো মানে ধনে পাতা যেহেতু চাষ করেছে ও সবেতে ধনে পাতা দিতে হবে। আমি তুমি বাঁধা, বলছে হ্যাঁ বাঁধাকপি তো ধনে পাতা দিতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্তি মানি বাড়ি শান্তি, আর বাড়ি শান্তি মানি আমি শান্তি, কোনো অসুবিধা নেই সবেতেই দিয়ে দেবো, না আমার কোনো অসুবিধা নেই, আমি সবের দলই আছি। চলো তোমাদের রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না দেখিয়ে দিচ্ছি এদিকগুলো করতে। আর কি নর্মাল নর্মাল রান্নাবান্না তোমাদের সঙ্গে দেখাবো। ওল ভাতে ওল ওলটা ছিল অনেকদিনকার, ওলটা একটুখানি দিয়ে দিই, একটুখানি তোমার কাসুন্দি দিয়ে আর সর্ষের তেল দিয়ে লেবু দিয়ে মেখে রেখে দিয়েছি। আর করেছি মুগের ডাল, এমনি প্লেন মুগের ডালই করেছি, যেহেতু কুচুম আজকে খাবে না, কুচুম প্লেন মুগের ডাল বা মুসুর ডাল খেতে যায় না। বাঁধাকপি তরকারি করেছি, মটরশুঁটিতে বাঁধাকপির তরকারি করেছি, আর এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। সর্ষে বাটার একটু বাটাটা কম হয়ে গেছে, যেন প্যাট প্যাট করছে একদম একটুখানি, ওই যে তাড়াহুড়ো করছি। আর দিনের বেলাকার একটুখানি কাবলি ছোলা রেখে দিয়েছি, এইটুকুই পড়ে আছে, যেটুকু পড়ে থাকবো সেটুকুই নিয়ে একটু রেলা হবে। আর সন্ধেবেলায় এটাকে যদি শশা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে মাখি না, তখন আবার খদ্দের সংখ্যা অনেক বেড়ে যাবে। এ বলবে আমায় এক চামচ দাও, ও বলবে আমায় এক চামচ দাও, যাকে এটা সন্ধেবেলা তুলে দেবো। চলো এদের রান্নাবান্না হয়ে গেছে দেখি। ফোন এসে ছেলেদের রান্নাবান্নাও শিখিয়ে দিয়েছে, আমি যে বাবা ফোন দেখে দেখে ভালোই রান্নাবান্না করে ফেললো। ওর বাবাকে পাঠালাম, তুমি একবার যাও গিয়ে দেখে আসো ছেলেগুলো কী করছে। ওর মানে অতখানি নাড়তে পারছিল না, দিয়ে ওর বাবা একটুখানি নেড়ে দিয়ে গেছে। রান্নাটা কিন্তু ওরাই করেছে, বিশেষ করে কুচুমি করেছে, ওরে বাপরে। আলাম তুই করে ফেললি, বললে হ্যাঁ, ওই দেখো দেখিছো কষা আলু দেয়নি, বাড়িতে আলু আলু করে চিৎকার করার, এখানে আলু দেয়নি, দেখেছো নতুন স্টাইলের রান্না। যেহেতু অতনু রান্নাঘর দেখেছে, অতনুবাবু মনে হয় আলু দেননি, যে রান্নাটা ও দেখেছে ও ও অতনুবাবুও দেয়নি, এও দেয়নি, প্লাস্টিক চাটনি, প্লাস্টিক চাটনিটা মনে হয় ওরা করতে পারেনি, ওর বাবাই করে দিয়ে গেছে। যাই হোক হয়ে তো গেছে, আবার পাঁপড় ভেজেছে দেখেছো গোল গোল মশলা পাঁপড়। বলছে কাকিমা মশলা পাঁপড় একটা খাবে, আমি বলছি না বাবা খাবো না, তোমরাই খাও, আমার খাওয়া হয়ে গেছে। আর দেখো বাড়িতে আমি সবাইকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে তোরা বাড়িতে এরকম পরিবেশন করিস, বাড়িতে রান্না
করিস? সবাই বলছে না না মাই রান্না করে। আমি বলছি কেন, একদিন তোরা করে দেখবি, তাহলে বুঝতে পারবি যে মায়ের কত কষ্ট হয়। আমি যাকে এরকমভাবে রান্না করলে যদি ছেলেরা বুঝতে পারে যে মায়ের কত কষ্ট হয়, কিন্তু ও বেড়াদের বাড়িতে আর কোনো হেল্প পাবে না, এদের আর বাড়িতে কোনো হেল্প পাবে না। কিন্তু দেখো পিকনিকে সবাই মিলে করেছে, এটাই আমরাও করতাম ছোটোবেলায়। মায়েরা কিছু করতে বলে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি পরে করছি পরে করছি, পিকনিকে কিন্তু আমরা সবাই রান্না করতাম। আর আমি বলেছিলাম আমি রান্না করে নেবো সকাল সকাল, তারপর তুই গ্যাসটুকু নিয়ে যাবি, তো ওভেনটুকু নিয়ে যাবি, গিয়ে রান্না করবি। বলছে যে না, বড় মা বলেছে খেলা ঠেলা গাড়িতে কার জোড়া মানে জোগাড় করে রেখে দিয়েছি, কার জোগাড় করে রেখে দিয়েছি, তোরা যদি জ্বালতে না পারিস আমি গিয়ে জ্বেলে দেবো। বড় মা বলতে আমাদের বৌদি, আমাদের বাড়ির বৌদি বলেছে যে ঠেলা গাড়ি, আমাদের একটা ঠেলা গাড়ি আছে দুটো তিনটে, যে তোর বাবার সাইডে চলে যায় ঠেলা গাড়িগুলো, ঠেলা গাড়িগুলোতে পিচ যায়, পিচ বয়ে বয়ে নিয়ে যায়, গরম পিচ ওই ঠেলা গাড়িগুলোতে বয়ে বয়ে নিয়ে যায়। ওইটাতে বৌদি আবার এক গাদা কার মানে জোগাড় করে রেখে দিয়েছে। দেখলে তো যখন কুচুম রান্না করেছিল ঠেলা গাড়িটা ছিল, যে বৌদি এসে উনুনটি জ্বালিয়ে দিয়ে গেছে মাঝে। আমি বললাম ও বাবা, আমাকে তো বলেছে তুমি একদম আসবে না এদিকে, আমি রান্না করবো, আমরাই রান্না করবো। আমার তো টেনশান হচ্ছে আমি যে ধরে পুড়ে যাবে নাকি, এই প্রথম কুচুমের পিকনিকে রান্না করা, হয় দেখো আবার স্যালাড কুঁচিয়ে রেখে দিয়েছে। তাই তো বলি আমি টিনের বাড়িটা খুঁজে পাচ্ছি না কেন, ওই বাটাটা নিয়ে চলে এসেছে। তাই দেখো কীরকম চালাক দেখেছো, ভাতের ঝামেলা করিনি গো, একটা করে বিরিয়ানির প্যাকেট কিনে নিয়েছে জমজম থেকে। আমাদের মগরা এখানে জমজম, তোমাদের যদি কেউ জানাশোনা থাকুক কাছা মগরার কাছাকাছি, ত্রিবেণী কাছাকাছি, এই যে মগরা যে জমজম ওইখান থেকে বিরিয়ানির একটা করে প্যাকেট কিনে নিয়ে এসেছে। বিরিয়ানিতে একটা দিব্যি আলু আছে ব্যাস, আর শুধু মাংসটা রান্না করে নিয়েছে। কিরকম ফাঁকিবাজি আনন্দ, বুঝতে পেরেছো? আমি যদি ভাত করলি তো মিটে যেত, খরচাও কমে যেত। বলছে না বিরিয়ানিতে বিরিয়ানি খেতে ভালো লাগে, বিরিয়ানি আর চিকেন কষা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোদের যে এর আগে আমি হিসেব করে দিলাম, সব ঠিকঠাক করে দিলাম, তোরা বললি যে ফ্রায়েড রাইস হবে আর মাংস হবে, ফ্রায়েড রাইসটা তুমি করে দেবে। আর ফ্রায়েড রাইস থেকে চলে গেল বিরিয়ানিতে, দেখেছো? আমার সঙ্গে যখন আলোচনা হলো পরীক্ষার আগে, তখন ওর মানে ঠাকুমা মারা যায়নি, তখন আলোচনা হয়েছিল যে ফ্রায়েড রাইস হবে আর চিকেন কষা হবে। বললাম আচ্ছা ঠিক আছে, ফ্রায়েড রাইসে তোরা করতে পারবি না, আমি গিয়ে করে দেবো। আবার নিজেদের কি মতের মিল মানে নিজেদের মতের আবার কী হয়েছে, তখন আবার নিয়ে এসেছে। আর দেখো এদেরও খাওয়া হয়ে গেল, চলো। চেহারাই বদল যায়গা, মেরি আওয়াজ হি পহচান হে, গর ইয়াদ রহে নাম গুম যায়গা। ঠান্ডাটা ছপ করে লেগে গেছে, নাক দুটো বুজে গেছে, আর প্রভু শুয়েছে ঘরে 10 মিনিটের জন্য শুয়েছেন। উনি নাকি খাওয়ার পর 10 মিনিট 15 মিনিট একটুখানি না শুলে গাড়ি চালাতে যাতে ঘুমিয়ে পড়ে, মানে মোটরসাইকেল চালাতে যাতে ঘুমিয়ে পড়ে, কেমন ব্যক্তি বুঝেছো? আমি বলছে জানো সেদিনকে ধাক্কাই হয়ে যেত। আমি কেন? বলছে গাড়ি চালাতে যাতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি গাড়িটা কে চালাতে চালাচ্ছিল? বলছে কেন আমি চালাচ্ছিলাম। আমি বলছি তুমি গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছিলে? আমি বলেছি ওই জন্য বাইরে বেরোবার আগে 10-15 মিনিট শুয়ে তারপরে যাবে, আর না হলে একটা শতরঞ্জি রেখে দেবে গাড়িতে, যেখানেই ঘুম পাবে, গাছতলা হোক আমতলা হোক জামতলা হোক, পেতে শুয়ে পড়বে, দিয়ে ঘুমিয়ে নিয়ে তারপরে যাবে। যদি কেউ জিজ্ঞাসা করে বলবে আমার মাঝে মাঝে ঘুম পেয়ে যায়, ওই জন্য ঘুমিয়ে নিয়েছি, কেউ কিচ্ছু বলবে না। কত রকমের পাবলিক, বুঝতে পেরেছ? আর এই পিকনিকতলা বাড়ি করতে করতে বছরের প্রথম দিন শুনলাম যে দুপুরটুকু শোভা বলে, কোথায় দুপুরই, দুপুর দেখতেই পেলাম না, আজকে পুরো দুপুর দেখতেই পেলাম না। এখন বাজে 4টে হয়ে গেল, তো 4টে মানে তো সন্ধে। তাহলে আমার বাবাকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকে বেশি কাজ বা শেয়ার করতে পারলাম না এইসব করতে গিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কালকে বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাতে বলবে না কেমন লাগলো। আজ আসি, টাটা।